তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি, আর আমি সুদীপ তোমাদের সঙ্গে রয়েছি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের ক্লাসে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কোন গ্রন্থে রয়েছে? তো ফ্রেন্ডস, এই যে সঙ্গীতটি, এটি কোন গ্রন্থে রয়েছে? তো বলা হয়েছে কপালকুণ্ডলা, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী নাকি নীলদর্পণ। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ গল্পগ্রন্থ রয়েছে বা কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে। তো তোমরা তার সঙ্গে মনে রাখবে যে বঙ্কিমচন্দ্রের লেখা এই বই থেকে আমরা সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি। তো বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ, সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি। তো তার সঙ্গে মনে রেখো। নেক্সট নম্বর টু, বলা হয়েছে সমুদ্রের জলে নিচের কোনটি প্রচুর পরিমাণে থাকে? তো ফ্রেন্ডস, সমুদ্রের জলে কোনটি থাকে? বলা হয়েছে চিনি, বালি, সাধারণ লবণ নাকি ক্যালসিয়াম কার্বনেট। তো ফ্রেন্ডস, এই সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সমুদ্রের জলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাধারণ লবণ পাওয়া যায়। তো সমুদ্রের জলে কোনটি প্রচুর পরিমাণে থাকে? প্রচুর পরিমাণে থাকে সাধারণ লবণ। নেক্সট নম্বর থ্রি, বলা হয়েছে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে কে অভিহিত করেন? তো ফ্রেন্ডস, মহাত্মা গান্ধী, তো আমরা সকলে জানি যিনি জাতির জনক নামে পরিচিত, তো তাকে জাতির জনক বলে কে অভিহিত করেন? তো সঠিক অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে উনিশশো চৌচল্লিশ সালের 6ই জুলাই সিঙ্গাপুরে রেডিও থেকে একটি ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই মহাত্মা গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যায়িত করেছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু 1944 সালে একটি রেডিও ভাষণে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেন। আমাদের নেক্সট নম্বর ফোর, বলা হয়েছে ব্লিচিং পাউডারের প্যাকেট খোলা মাত্র যে তীব্র গন্ধ পাওয়া যায় সেটি কিসের? তো ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে ব্লিচিং পাউডারের প্যাকেট খোলা মাত্রই কিন্তু একটি কটু, একটি তীব্র গন্ধ বেরোয়। তো সেটি কিসের? বলা হয়েছে HCl, H2S, NH3 নাকি Cl2। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ Cl2, অর্থাৎ কিসের না, ক্লোরিনের গন্ধ পাওয়া যায়। তো ব্লিচিং পাউডারের প্যাকেট খোলা মাত্র কিন্তু Cl2, অর্থাৎ ক্লোরিনের গন্ধ আমরা পেয়ে থাকি। তো ব্লিচিং পাউডার অর্থাৎ কি না ফ্রেন্ডস, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড মানেই কিন্তু ব্লিচিং পাউডার। নেক্সট নম্বর ফাইভ, কানাডার রকি পর্বতমালার উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের নাম কি? তো ফ্রেন্ডস, কানাডার রকি পর্বতের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়? তো তার নাম কি বলেছে, চিনুক, সিরোক্কো, মিত্তাল নাকি ক্রনক? তো ফ্রেন্ডস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চিনুক বায়ু কিন্তু কানাডার রকি পর্বতমালার উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়। তো কানাডার রকি পর্বতের উপর দিয়ে কি প্রবাহিত হয়, চিনুক। নেক্সট নম্বর সিক্স, বলছে ক্রমাগত ঝুম চাষ করলে। তো বন্ধুরা, এই ঝুম চাষ কি? এটি একটি স্থানান্তর কৃষি, তোমরা মনে রাখবে। পাহাড়ি অঞ্চলে এটি মূলত করা হয়, পাহাড়ি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে এই কাজটি করা হয়। মূলত 3 থেকে 5 বছর পরপর এটি করা হয়ে থাকে। তো সেটি বলা হয়েছে ক্রমাগত যদি ঝুম চাষ করা হয় তাহলে কি হবে, জমির উর্বরতা বৃদ্ধি পাবে, উর্বরতা হ্রাস পাবে, জমির উপর প্রভাব পড়বে না নাকি উপরে কোনোটি নয়? তো বন্ধুরা, সঠিক অ্যান্সার জমির উর্বরতা হ্রাস পাবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ক্রমাগত যদি ঝুম চাষ করা হয় তাহলে কিন্তু জমির উর্বরতা দিন দিন হ্রাস পাবে। নেক্সট নম্বর সেভেন, কে2 অবস্থিত। তো ফ্রেন্ডস, কে2 বা গডউইন ওস্টিন, যেটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তো সেটি কোথায় অবস্থিত? বলা হয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী, ট্রান্স হিমালয়, কুমায়ুন হিমালয় নাকি কেন্দ্রীয় হিমালয়। তো সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কারাকোরাম পর্বতশ্রেণীতে কে2 বা গডউইন ওস্টিন অবস্থিত। তো তোমরা তার সঙ্গে মনে রাখবে এই কে2-র উচ্চতা 8611 কিলোমিটার, 8611 কিলোমিটার কে2-র উচ্চতা, যেটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। আমাদের নেক্সট কি রয়েছে, নম্বর এইট, বলা হয়েছে এবি রক্তবর্গের মানুষকে কখনো কখনো সার্বিক প্রাপক বলা হয়। তো বন্ধুরা, এবি যে রক্ত গ্রুপ রয়েছে সেটি কিন্তু সকল মানুষই গ্রহণ করতে পারে, তাই একে বলা হয় সার্বিক প্রাপক। এবং ও যে রক্ত গ্রুপ রয়েছে
তাকে কি বলা হয় না সার্বিক দাতা, অর্থাৎ ও শ্রেণীর রক্ত কিন্তু সকলকে দান করতে পারে। তো এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে এবি রক্তের যে রক্তের বর্গের মানুষ রয়েছে কখনো কখনো তাকে সার্বিক প্রাপক কেন বলা হয়? বলা হয়েছে তার রক্তে অ্যান্টিজেনের অভাব, তার রক্তে অ্যান্টিবডি আছে, নাকি তার রক্তে অ্যান্টিবডির অভাব রয়েছে, নাকি তার রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটারই অভাব রয়েছে। তো সঠিক অ্যান্সার তার রক্তে অ্যান্টিবডি আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তার রক্তে অ্যান্টিবডি থাকার জন্যই কিন্তু তাকে বলা হয় সার্বিক প্রাপক, অর্থাৎ সকল স্তরের রক্তই কিন্তু সে, সকল বর্গের রক্তই সে গ্রহণ করতে পারে, কারণ তার রক্তে অ্যান্টিবডি রয়েছে। নেক্সট নম্বর 9 ফ্রেন্ডস কি রয়েছে, বলা হয় যে আক্কেল দাঁত সাধারণত কোন বয়সসীমায় বাড়ে। তো এই আক্কেল দাঁত এটি কি? তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে মানুষের সাধারণত 32টি দাঁত থাকে। তো 32টি দাঁতের সবার লাস্টের দিকে যে 4টি দাঁত ওঠে, মানুষের 28টি দাঁত ওঠার পর লাস্টে যে 4টি দাঁত ওঠে সেই 4টিকে বলা হয় আক্কেল দাঁত। লাস্ট যে 4টি দাঁত তাকে কিন্তু বলা হয় আক্কেল দাঁত। তো সেটি সাধারণত কোন বয়সে ওঠে? বলছে 12-15, 17-30, 34-40, নাকি 40-45। সঠিক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা মনে রাখবে 17-30। মূলত এটি 18 বয়সের দিকে কিন্তু এই আক্কেল দাঁত উঠতে দেখা যায়। তো কোন বয়সসীমায়? এটি 17-30 বয়সসীমায় কিন্তু এই আক্কেল দাঁত ওঠে। আমরা জানি যে আমাদের দাঁত থাকে 32টি, তার মধ্যে লাস্টে যে 4টি দাঁত ওঠে তাকে বলা হয় আক্কেল দাঁত। আমাদের নেক্সট নম্বর 10, মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো বন্ধুরা এদের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের ইয়ং ইন্ডিয়া, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট 11, বলা হয়েছে কোথাকার তাম্রখনি পৃথিবীর মধ্যে বৃহত্তম? তো ফ্রেন্ডস কোথাকার তাম্রখনি পৃথিবীর মধ্যে বৃহত্তম? সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চিলি দেশটি রয়েছে তার তাম্রখনি কিন্তু পৃথিবীর মধ্যে বৃহত্তম তাম্রখনি। নেক্সট নম্বর 12, ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা ভূগর্ভস্থ অর্থাৎ মেট্রো রেল, যেটি কলকাতায় প্রথম ভারতের মধ্যে স্থাপিত হয়েছিল কত সালে? সকলেই জানো 1984 সালে। 1984 সালে কিন্তু মেট্রো রেল কোথায় স্থাপিত হয়? কলকাতাতে। তো এখানে কি বলা হয়েছে, ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয়। তো এই মেট্রো রেলপথে বায়ু শোধন করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন, অক্সিজেন, নাকি ওজন, নাকি হাইড্রোজেন পারঅক্সাইড? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হাইড্রোজেন পারঅক্সাইড। মেট্রো রেলপথে বায়ু শোধনের জন্য কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের নেক্সট নম্বর 13, বলা হয়েছে নিচের কোনটি পশম বস্ত্র উৎপাদনে অগ্রগণ্য? তো এদের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, আহমেদাবাদ, কানপুর, চেন্নাই, নাকি জম্মু ও কাশ্মীর? তো ফ্রেন্ডস বলা হয় জম্মু এবং কাশ্মীরকে। তো জম্মু এবং কাশ্মীর কিন্তু পশম বস্ত্র উৎপাদনে অগ্রগণ্য। তো তার সঙ্গে মনে রাখতে পারো আহমেদাবাদ, তাকে কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার। এবং কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। নেক্সট 14, বাবা সাহেব নামে কে পরিচিত? তো ফ্রেন্ডস কাকে বলা হয় বাবা সাহেব? সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভীমরাও আম্বেদকর, অর্থাৎ ডাক্তার বি আর আম্বেদকরকে কিন্তু বলা হয়ে থাকে বাবা সাহেব, যিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন। তো বাবা সাহেব নামে পরিচিত ডাক্তার বি আর আম্বেদকর। তো তার সঙ্গে তোমরা মনে রাখতে পারো জওহরলাল নেহরু, তাকে কি বলা হয় না চাচাজি, এবং পণ্ডিতজি। তো চাচাজি এবং পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহরুকে। নেক্সট নম্বর 15, জৈন ধর্মাবলম্বীদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো বন্ধুরা এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবীর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জৈন ধর্মাবলম্বীদের মত অনুযায়ী কিন্তু জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। তো এই মহাবীর ছিল 24তম জৈন তীর্থাঙ্কর। কততম? 24তম। তো বন্ধুরা তার সঙ্গে তোমরা মনে রাখো পার্শ্বনাথ, এই পার্শ্বনাথ কততম তীর্থাঙ্কর ছিলেন? 23তম। এবং ঋষভনাথ, তিনি ছিলেন প্রথম তীর্থাঙ্কর।
এবং মহাবীর 24তম। নেক্সট নম্বর 16, দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছে? তো ফ্রেন্ডস, দাবা খেলা সেটির উৎপত্তি কোথায়, ভারত, পারস্য, আরব না ইউরোপ? সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভারতে কিন্তু ফ্রেন্ডস দাবা খেলার উৎপত্তি হয়েছিল। দাবা খেলা কোথায় উৎপত্তি হয়? ভারতে। নেক্সট নম্বর 17, বলা হচ্ছে ডিডিটি, অর্থাৎ ফ্রেন্ডস ডিডিটি যার ফুল ফর্ম কি না, ডাইক্লোরোডাই ফেনাইল ট্রাইক্লোরোইথেন, ডাইক্লোরোডাই ফেনাইল ট্রাইক্লোরোইথেন। তো মনে রাখবে এটি আবিষ্কার হয়েছিল 1874 সালে, 1874 সালে এটি আবিষ্কার হয়। তো এখানে বলা হয়েছে ডিডিটি প্রস্তুতিতে কোনটির প্রয়োজন হয়, তো বন্ধুরা সঠিক অ্যান্সার বেনজিন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিডিটি প্রস্তুত করতে কিন্তু বেনজিন প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তো তার সঙ্গে মনে রাখবে ক্লোরোফর্ম, তো ক্লোরোফর্ম এটি কোন কাজে ব্যবহার হয়, না এটি চেতনা নাশক হিসেবে ব্যবহার হয়, চেতনা নাশক হিসাবে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়ে থাকে। আমাদের নেক্সট নম্বর 18, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম, তো বন্ধুরা এই সঠিক অ্যান্সার হিসেবে ফ্লোরিন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লোরিন কিন্তু সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। নেক্সট নম্বর 19, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়স কততম, তো বন্ধুরা ভারতের রাষ্ট্রপতি আমরা জানি ন্যূনতম বয়স 35-এর প্রয়োজন, তো তার জন্য সর্বাধিক কত বছর পর্যন্ত তার পদে বহাল থাকতে পারে, তো কি রয়েছে, 58 বছর, 60 বছর, 62, নাকি কোনো সর্বাধিক বয়স নেই? সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রাষ্ট্রপতি পদে কোনো সর্বাধিক বয়স নেই। নেক্সট নম্বর 20, রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি, তো বন্ধুরা রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন গ্রন্থি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যালডোস্টেরন গ্রন্থি সেটি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তো তার সঙ্গে মনে রাখো এই জীবন রক্ষাকারী হরমোন বলা হয় এই অ্যালডোস্টেরন কেও, কিন্তু জীবন রক্ষাকারী হরমোন বলা হয়ে থাকে। নেক্সট নম্বর 21, ভারত কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল, তো ভারত কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়, বলা হয়েছে 1977, 1979, 83 নাকি 85, তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1983 সালে কিন্তু কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম বিশ্বকাপে বিজয়ী হয়েছিল। তো ফ্রেন্ডস তার সঙ্গে মনে রাখবে এই যে 1983 সালের বিশ্বকাপ এটি কিন্তু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তো সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয় এবং আমাদেরই ভারত বিজয়ী হয়, তো তার সঙ্গে মনে রাখতে পারো। তারপরে কিন্তু 2011তে আমরা বিজয়ী হই শ্রীলঙ্কার সঙ্গে, 2011-এর যে বিশ্বকাপ সেটিও কিন্তু ভারত বিজয়ী হয়েছিল। নেক্সট নম্বর 22, বলা হচ্ছে আটকামা মরুভূমি, তো খুবই গুরুত্বপূর্ণ একটি মরুভূমি আটকামা মরুভূমি, এটি কোথায় অবস্থিত, কলম্বিয়া, পেরু, চিলি নাকি বি এবং সি, অর্থাৎ পেরু এবং চিলি, তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পেরু এবং চিলি, এই দুটি দেশের মধ্যেই কিন্তু আটকামা মরুভূমি অবস্থিত, আটকামা মরুভূমি পেরু এবং চিলিতে। নেক্সট নম্বর 23, ফ্রেন্ডস বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়, খুবই একটি সহজ প্রশ্ন কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে, 1800 সালে, 1835, 1857 নাকি 1935, তো বন্ধুরা সঠিক অ্যান্সার 1835 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কে প্রতিষ্ঠা করেন, না উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেক্সট অ্যান্ড আজকের লাস্ট প্রশ্ন, ভারতের কোন পরিচালক প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, তো ভারতের কোন পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, সত্যজিৎ রায়, যশ চোপড়া, দেবকী বসু নাকি ভি শান্তারাম, তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দেবকী বসু বা দেবকী কুমার বসু, তিনি কিন্তু ছিলেন একধারে একজন পরিচালক এবং অভিনেতা এবং লেখক, তো এই যে দেবকী কুমার বসু তিনি কিন্তু প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন কত সালে, 1934 সালে,
সীতা এই সিনেমার জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এই যে সীতা, এই সিনেমাটি ছিল একটি ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি। তো ইস্ট ইন্ডিয়া ফিল্ম যে কোম্পানি ছিল তারই ব্যানারে তৈরি সীতা সিনেমার জন্য দেবকী কুমার বসু তিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের সামান্য মাত্র হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করো, আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা রইল। থ্যাংক ইউ।